না অ্যাকাউন্ট নাম্বার, না ওটিপি, এমনকি পাসওয়ার্ড দাবি কিছুই শেয়ার করেননি তিনি। অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল 14 লক্ষ টাকা। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়লেন বেহালার বাসিন্দা 70-এর সুজিত সেন। খোয়ালেন সারা জীবনের কষ্ট করে জমানো টাকা, কিন্তু কিভাবে হলো এই প্রতারণা? বৃদ্ধের দাবি, গত 23 মে ফ্রিজ কিনবেন বলে গুগলে সার্চ করেছিলেন, সে সময় কোনো একটি লিঙ্ক ক্লিক করাতে ফোন আসে তার কাছে, জানতে চাওয়া হয় তিনি কি ফ্রিজ কিনতে চান। উত্তরে বৃদ্ধ বলেন হ্যাঁ। এরপর তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি লিঙ্ক পাঠানো হয়, সে লিঙ্কে ক্লিক করার পর থেকেই তার ফোনের নেটওয়ার্ক চলে যায়। একটা ফোন আসে, ফোন এসে আমাকে বলে যে কে মাংতা হয় বলে, ওরা যেরাম যেরাম বলেছে আমি বললাম এই এই তিনটে কোম্পানি এ দেখান ডিজাইন আর ডেট, বলে আচ্ছা আচ্ছা ভেজ দাও ভেজ দাও বলে, ওরা হয়তো কিছু পাঠায়, আমি কোনো ওটিপি নয়, কোনো পিন নাম্বার নয়, কিছুই না, তাহলেও আমি বুঝতে পারি ঠিক আছে ইয়া টাচ কিছু এরকম হয়তো আমি অজান্তে কিছু টাচ করে ফেলতে পারি। 23 তারিখেও আমার 4,35,200 ছিল, 29 তারিখে গিয়ে দেখছি আমার 4,35,17 ওখানে নেই। বৃদ্ধের দাবি, খোঁজ নিয়ে জানতে পারেন সিম কার্ড ব্লক হয়ে গেছে, এমনকি ব্লক হয়ে গেছে তার আধার কার্ড। ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে জানতে পারেন তার এটিএম পিনও পাল্টে দেওয়া হয়েছে। ব্যাংকে গিয়ে জানতে পারেন তার সেভিংস অ্যাকাউন্ট থেকে দফায় দফায় 4,35,000 তুলে নেওয়া হয়েছে। গুগল সার্চে ফ্রিজের মডেল সার্চ করতে যাওয়াই কাল হলো, আর সেই কারণেই 70-এর সুজিত সেন বেহালার বাসিন্দা তার জীবনের সর্বস্ব সঞ্চয় খুইয়ে বসলেন। তার সেভিংস অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তার ফ্রড হন। তবে বেহালার এই বাসিন্দা জানতেন না যে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র, আরও বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। ওই ব্যক্তির দাবি, ওই ব্যাংকে তার FD ছিল, সেটি ম্যাচিওর হওয়ার 2 দিন আগে গত 15 জুন তিনি জানতে পারেন ফিক্সড ডিপোজিট থেকে ওভারড্রাফট করে তুলে নেওয়া হয়েছে 10,20,000 টাকা। ফোনের সিম খারাপ হয় 23 তারিখ সন্ধেবেলায় মে মাসে 24, 25, 26, 27 এই 4 দিনে ফিক্সড এবং সেভিংস মিলিয়ে আমার 14,55,18-17 তারা পুরো আমাকে নিঃস্ব করে দিয়েছে। অ্যাপ সে বহুত কিছু হো রা হ্যা স্যার, অ্যাপ জব আপ ইস্তেমাল করতে হো না কিসি ব্যাংক কা উসমে ফ্যাসিলিটিজ হ্যায় তো ক্যা দুসরে অ্যাপ সে হি উনকা হুয়া হ্যায় অনলাইন হুয়া হ্যায় ম্যাটার এক কেস রেজিস্টার্ড হুয়া হ্যায় হাম লোগ ইয়াহাঁ ভি কমপ্লেন লজ হুয়া হ্যায় হাম লোগ কা জো ব্যাংক কা চুপকি ইনভেস্টিগেশন ইন্টারনাল চল রা হ্যায় অর জো কারওয়াই হ্যায় ও কর রা হ্যায়। এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে লালবাজার পর্ণশ্রী থানা টালিগঞ্জের সাইবার ক্রাইম বিভাগে। বৃত্তের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েও চিঠি লিখেছেন তিনি। সৌমিত্র রায়, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।